সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। আপনাদের সামনে আজকে একটা খুবই সুন্দর দৃশ্য জায়গা দেখাবো। তো বিশেষ করে আজকে আপনারা জানেন ভালোভাবেই যে আমরা যে ধন্যি পাওয়ার আসার জন্য যে গাছ তোলার জন্য এসেছিলাম আর কি, হ্যাঁ, সেটা আপনাদের দেখানোর জন্য। দুর্ভাগ্যক্রমে ওখানে যাওয়া হয়নি। তো আমরা এমন একটা জায়গাতে এসেছি যে দেখতে পাচ্ছেন পাহাড়ের যে দৃশ্যগুলো, হ্যাঁ, তো আমাদের এই যে পাহাড়ের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের সাথে যে আমাদের স্থানীয় ব্যক্তি আছেন, হ্যাঁ, তো উনি বিশেষ করে এই ব্যাপারে অভিজ্ঞ, বা এখানে ওনাদের বাড়ি আর কি, যার কারণে আপনাদের সামনে কিছু তুলে ধরবে যে সবগুলো কি, সব গাছগুলো কি, এলাকার নাম কি। হ্যাঁ, তো এটা মানে কোন পাহাড় বলে এটাকে? রাজগ্রাম চন্দ্রপাড়া শালবনি। রাজগ্রাম চন্দ্রপাড়া শালবনি। আচ্ছা আচ্ছা, শালবনি বীরভূম জেলা। আচ্ছা, বীরভূম জেলা পড়ছে। থানা মুরারই। থানা মুরারই, ব্লক মুরারই। ব্লক মুরারই পড়ছে। মোজা চন্দ্রপাড়া। মোজা চন্দ্রপাড়া। আচ্ছা আচ্ছা, চন্দ্রপাড়া না এটা? চন্দ্রপাড়া। আচ্ছা, মোজা চন্দ্রপাড়া। এই গাছগুলো কিসের গাছ এগুলো? এটা গাছ হচ্ছে তোমার, এটা সোনাঝুড়ি গাছ। সোনাঝুড়ি গাছ, যেটা সোনাঝুড়ি কাঠ বলে। হ্যাঁ, সোনাঝুড়ি কাঠ। হ্যাঁ, খুব হালকা হয়, খুব কাঠটা, এবং খুব মজবুত হয়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর গাছ এটা। সাইডে ওগুলো কাজু বাদাম আছে। আকাশমণি গাছ, ওগুলো কাজার গাছ। আচ্ছা, কাজু বাদামের গাছগুলো আমরা একটু কাছ থেকে দেবো, একটু পরে দেবো পরে। হ্যাঁ, তবে এখানে আকাশমণিরও গাছ আছে। আকাশমণির গাছ আছে, বিশাল মানে। এই তো শালবনও আছে, দেখতে ঠিক একেবারে দার্জিলিং এর একটা ডুপ্লিকেট দার্জিলিং এর মতো। সম্মানিত দর্শক, বিহারে আমরা একটা জিনিস বলি আপনাদেরকে আগেই, যে আমাদের সুস্থ থাকতে গেলে ভালো অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন যদি আমাদের ভালো না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম রোগ ব্যাধি কিন্তু হতে থাকবে আর কি। তো এই জন্য বিশেষ করে এইসব জায়গাতে ভালো অক্সিজেনটা পাওয়া যাবে আর কি। যে গাছ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তো এই জঙ্গল থেকে আমরা কি পাবো? অক্সিজেন পাবো। এই ভালো অক্সিজেন আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিন্তু সুস্থ ভালো অক্সিজেনের প্রয়োজন। হ্যাঁ, সেসব জায়গাতে তো মানে এইরকম গাছ আর থাকছে না, ফলে কি হচ্ছে যে অশুদ্ধ অক্সিজেনে আমরা, দূষিত অক্সিজেনে আমরা কিন্তু রোগগ্রস্ত হচ্ছি। তো এখানে খুব ভালো অক্সিজেন পাওয়া যাবে, দেখতেও ভয় লাগছে। দৃশ্যটা দেখার, উত্তরাখণ্ডের মতো দৃশ্য এটা। হ্যাঁ, দেখেন দৃশ্যগুলো ঠিক উত্তরাখণ্ডের মতো। তো সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে খুব ভালো লাগছে। তো আমরা আজকে আপনাদের যে আমরা আনন্দ উপভোগ করছি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই মানে কল্যাণকর, ভালো, এবং আমাদের যে বিভিন্ন জ্ঞান বৃদ্ধির জন্য, এবং আমরা যে বিভিন্ন জায়গা ঘুরে, যে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় মুমিন মানে জ্ঞানীদের জন্য আল্লাহ তাআলা এতে মানে উপদেশ রেখেছেন। আল্লাহর যে সৃষ্টি আসমান এবং জমিনের, হ্যাঁ, এবং এতে যে বিভিন্ন ধরনের আল্লাহ তাআলা পাহাড় পর্বত নদ নদী, হ্যাঁ, সেই সঙ্গে বিভিন্ন চতুষ্পদ জন্তু, হ্যাঁ, এলাকা ভিত্তিক মানুষের চালচলন পদ্ধতি, বিভিন্ন জিনিস বিষয় বিভিন্ন রকমের রয়েছে। তো আল্লাহ তাআলা এগুলো জ্ঞানীদের জন্যে অনেক উপদেশ, এবং সেই সঙ্গে আমাদের জন্যে অনেক ধরনের তিনি আল্লাহ পরিচয় রেখেছেন। এতে আল্লাহকে আমরা অবশ্যই খুঁজে পাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সব ন্যাচারাল ভাবে সব বেড়াচ্ছে, দেখেন গাইগুলো চলছে ন্যাচারাল ভাবে, এবং মানুষগুলো চড়াচ্ছে, দেখুন। তাহলে এই যে ন্যাচারাল একটা পরিবেশ, এই ন্যাচারাল পরিবেশটার কথা আমরা বলি, যে আপনারা ন্যাচারাল ভাবে চলাফেরা করতে হবে, ন্যাচারালের সঙ্গে মিশে থাকতে হবে। এই যে ন্যাচারাল, তো দেখতে পাচ্ছেন এই যে আমরা যে ন্যাচারাল ভাবে চলছি না, এবং আমরা মাটির যে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো, হ্যাঁ, আর্থ থেরাপি নিয়ে, হ্যাঁ, যে আর্থ থেরাপি কি, এবং এটা কিভাবে আপনি ঘরে বসে আর্থ থেরাপি করতে পারবেন, এবং এর উপকারিতা কি, বিস্তারিত ইনশাআল্লাহ একে একে আজকে ভিডিও। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই সেই ভিডিওগুলো একটা একটা করে পাবলিশ করবো আপনাদের সামনে। তো সম্মানিত দর্শক, চলে যাচ্ছি আমরা কাজু বাদামের গাছ দেখার জন্য। এখন আমরা পাহাড় থেকে উঠে, কোন সাইডে গাছ আছে এগুলো? না, সব দিকেই গাছ আছে। আচ্ছা, সব দিকে গাছ আছে। এই যে কাছের গাছটা, চলো আমরা কাছের গাছটার কাছে যাই, সবুজ গাছটা আমরা দেখব। সব রকম গাছ আছে, বড় ছোট সব রকম গাছ আছে। সম্মানিত দর্শক, আমরা এখন কাজুর বাদামের গাছ দেখতে যাচ্ছি, পাশে কাজু বাদামের গাছ। তো এগুলো ঠিকভাবে চাষ করা হয় না?
সংযমন না এগুলো যে চাষ করে যে মানে লাগিয়ে রেখে দিয়েছে জনসাধারণের জন্য ও জনসাধারণ মানে খাবে নাকি এরকম ফ্রিতে ফ্রিতেই খাবে ও আচ্ছা আচ্ছা এগুলো জনসাধারণের জন্য সরকার মানে খরচ করেছেন ও তো এটা হচ্ছে কাজু বাদাম গাছ নাকি তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন কাজু বাদামের গাছ এই কাজু বাদাম খাওয়ার জন্য পয়সা লাগে না হ্যাঁ এখানে ফ্রি যে আসবে কাজু বাদাম থাকলে খাও হ্যাঁ এটা ফ্রি সরকার লাগিয়ে দিয়েছে হ্যাঁ ফ্রি খাও কোনো ব্যাপার নাই অনেক গাছ আছে হ্যাঁ অনেক গাছ আছে প্রচুর গাছ তো হ্যাঁ প্রায় আরে আল্লাহু আকবার তাহলে কাজু বাদাম যখন সময় হয় তখন কি লোক কিভাবে এসে নিয়ে যায় ওরা পারতে আসে পেড়ে কেউ যারা আদিবাসী রয়েছে তারা পুড়িয়ে খায় আচ্ছা আর যারা বাইরে থেকে আসে ওরা ব্যাগে করে নিয়ে যায় ওরা প্রসেসিং করে হয়তো বের করে ও আচ্ছা আচ্ছা মানে দুধটা নাই খাওয়ানো নাই মুখ পুড়ে যায় নাকি হ্যাঁ ওর দুধটা খুব বিপজ্জনক গা হয়ে যায় আচ্ছা আচ্ছা ওই জন্য ভয় কেউ হয়তো মানে ইয়ে করে না সময় তো দর্শক এই যে সূর্য উপরে আছে কিছুক্ষণ পরে ডুবে যাবে সূর্য এই তো দেখতে পাচ্ছেন কত মজা লাগছে হ্যাঁ শুধু অক্সিজেন আমরা কত যে ভালো অক্সিজেন পাচ্ছি আলহামদুলিল্লাহ এইসব জায়গাতে মাঝে মধ্যে না আসলে আমরা ভালো অক্সিজেন থেকে বঞ্চিত থাকবো এই ধরনের অনেক জায়গা আছে যেসব জায়গাগুলোতে এরকম ভালো গাছ থাকবে হ্যাঁ সেসব জায়গাতে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন এবং ভালো অক্সিজেনটা আপনারা গ্রহণ করতে পারবেন আপনাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে এইটা গাছটা মরে গেছে এটা হলো আকাশমণি গাছ এটা আকাশমণি গাছ এটা এই যে সামনে ওই লম্বা সামনে ওটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইদিকে আরো আছে অনেক এদিকে একটা বাগান আছে আকাশমণি আচ্ছা আচ্ছা আর ওটা হচ্ছে মঞ্জুরি গাছ ওই সাইডে আচ্ছা আচ্ছা তার ভিতরে একটু ভিতরে ওগুলো সবই শাল গাছ আচ্ছা আচ্ছা সব ওগুলো শাল গাছ শাল গাছ হ্যাঁ হ্যাঁ সব করে সব এখানে হ্যাঁ পিকনিক হয় সব সারা বছরই প্রায় আসে লোক তবে এই জানুয়ারিতে খুব বেশি হয় আচ্ছা আচ্ছা জানুয়ারির প্রথম অর্ধে তো দর্শক এগুলো হচ্ছে উপভোগ করার একটা জায়গা খুব সুন্দর জায়গা এগুলোতে এমনি সাধারণ অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে এটা হলো মহুয়া গাছ মহুয়া মহুয়া গাছ মহুয়া গাছ আচ্ছা আচ্ছা মহুয়া গাছ হ্যাঁ মানে এটাকে আমরা গ্রামের ভাষায় মহল বলি আচ্ছা মহল মহল হ্যাঁ ও এতে বিভিন্ন রকমের ওষুধ তৈরি হয় আবার একটা ফল থেকে নেশা জাত হয় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু এটা মহুয়া গাছ বলে হ্যাঁ 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 এটা হচ্ছে মহুয়া গাছ বা মহলের গাছ বলা হয় আর কি হ্যাঁ আর ওগুলো শাল গাছ এই লম্বা গুলো শাল গাছ ওগুলো শাল গাছ এগুলো শাল গাছ সামনে এগুলো সবই শাল গাছ এটা পুরোই শালবন এখান থেকে শুরু হয়ে গেল এটা এখান থেকে শুরু শালবন আর শালবন এখানে টিয়া পাখিও খুব দেখা যায় আচ্ছা টিয়া পাখি খুব দেখা যায় না টিয়া পাখি খুবই দেখা যায় বিশেষ করে যে সময় ভুট্টা চাষ হয় আচ্ছা আচ্ছা ভাদ্র মাসে আশ্বিন মাসে খুবই টিয়া থাকে এখানে এই সময় একটু কম দেখা যায় তো সম্মানিত দর্শক বিশেষ করে আমরা ভিডিওটি শেষ করতে চাইছি তো বিশেষ করে আমরা এখানে যে তিনজনে আছি তো আপনাদের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ জানাতে করছি যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আমাদের ভাই কিছু কিছু বলবেন বলেন না কেমন লাগছে সবগুলো ঘুরতে না ঘুরতে তো ভালো লাগছে অনেকটা তো আলহামদুলিল্লাহ ফারুক জামান কিছু বলো হ্যাঁ দর্শকদের কিছু উপদেশ দাও এখানে তো হ্যাঁ সাধারণ ভাবে তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মদ মাথা লাভি দামি সবগুলো নিয়ে আসছে তো এখানে কি উদ্দেশ্যে আসা উচিত এবং এখানে উদ্দেশ্য আসা প্রথম উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে চেনার জন্য কিছু উপদেশ গ্রহণ করার জন্য এখানে আসা উচিত প্রথম এটা থাকবে দ্বিতীয়টা থাকবে যে আমাদের শারীরিক যে বাড়িতে থেকে থেকে দুরবস্থা দাঁড়ায় সময় সময় ভালো অক্সিজেন নেওয়ার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য হ্যাঁ কিছু খালি পায়ে হেঁটে আমাদের প্রেসারটাকে ঠিক রাখার জন্য অর্থাৎ মানুষের বদ্ধ পরিবেশে ডিপ্রেস হয়ে যায় এই সবগুলো মানে অনেক সময় ডিপ্রেশনে ভোগে হ্যাঁ তো মনটাকে বেশ ফ্রেশ করার জন্য এসব জায়গায় মাঝে মাঝে ঘুরতে আসা উচিত ইনশাআল্লাহ শারীরিক আমরা সুস্থ পাবো এবং আল্লাহকে আমরা
চিনতে পারবো, এগুলোর জায়গা থেকে অনেক শিক্ষাও পাবো। তো সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করে দেবেন, যাতে এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছে যায়। এবং আপনাদের জন্য আমরা আরো নতুন নতুন ভিডিও যেগুলো আনছি, আপনারা তো জানছেন যে আমরা যে ঔষধ ছাড়ে যে সুগারের নির্মূলের চিকিৎসা করি আলহামদুলিল্লাহ, এবং আমরা কিডনিতে যে পাথর সেটাই আমরা আলহামদুলিল্লাহ যেটার কাজ করি, আপনারা এর আগে ভিডিওগুলো দেখেছেন, এবং জ্বরের আপনারা ভিডিও গুলো দেখেছেন, এই ধরনের বিভিন্ন রকমের যে অসুখের যেগুলো আশ্চর্যজনক আশ্চর্যজনক, সাধারণ ভাবে মানুষ এটাকে বুঝতে করতে অনেক সময় লেগে যায় যে এটা কি করে হয়। সাধারণত ডাক্তাররা এতদিন থেকে এই করছে, মানে মানে একটা ফেলিয়ার হয়ে যাচ্ছে আমার, কোনো ডাক্তার একটা পেশেন্ট কত যে সমস্যার মধ্যে থাকে যে এতগুলো ডাক্তারের কাছে গেলাম সবাই এই লাস্টে এই অবস্থাতে পড়ে আছে, কোনো এখন মানে নিরাশ হয়ে গেছে যে আর কোনো আশা নেই, এতগুলো বড় বড় হসপিটাল ঘুরে চলে এসেছি ভালো হচ্ছে না, মানে আর কোনো আশা নেই। তো আলহামদুলিল্লাহ এমন কিছু কিছু রোগ আমাদের কাছে মানে সেরে যায় যেগুলো সব জায়গা থেকে ফিরে এসে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় আল্লাহর ইচ্ছা। আসলে যখন তার সময় হয়ে যায় তো আল্লাহ ঠিক আমাদের কাছে পৌঁছে দেয়। তো সম্মানিত দর্শক, এই ধরনের কিছু আপডেট আপনারা পাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম।